চাঁদপুরের অঙ্গীকার ভাস্কর্য। মহান মুক্তিযুদ্ধ আমাদের গর্ব, আমাদের অহংকার। চাঁদপুর শহরের মুক্তিযোদ্ধা সড়কের পাশের লেকে হাসান আলী সরকারি হাই স্কুলের মাঠের সামনে একাত্তরের শহীদ স্মরণে নির্মিত হয়েছে স্মারক ভাস্কর্য অঙ্গীকার। 1989 সালে ভাস্কর্যটি নির্মিত হয়। এর স্থপতি প্রফেসর সৈয়দ আবদুল্লাহ খালিদ। সিমেন্ট, পাথর আর লোহা দিয়ে তৈরি বেদিসহ এই ভাস্কর্যটির উচ্চতা 15 ফুট। এর দীর্ঘ মুষ্টি স্বাধীনতার সপক্ষে দৃঢ়তার প্রতীক, আর অস্ত্রটি স্বাধীনতা অর্জন এবং তা রক্ষার প্রতীক। জনগণের দৃঢ়তার সাথে অস্ত্রের সমন্বয়ে সৃষ্টি হয়েছে একটি দৃঢ় অঙ্গীকার। অঙ্গীকার ভাস্কর্য চাঁদপুরের কেন্দ্রীয় স্মৃতিসৌধ হিসেবে বিবেচিত। অঙ্গীকার বেদিতে প্রতিটি জাতীয় দিবসের সূচনায় আত্মোৎসর্গকৃত বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।